নমস্কার। ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করব। আজকে আমরা মেষ রাশির বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস আর আমি আনন্দ শাস্ত্রী। আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা নিজের জন্মচক্রের সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আজকে আমরা আলোচনা করব যে 2019 সালটি মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কীরকম কাটবে, কি কি ঘটনা ঘটতে চলেছে, কোন জায়গায় সতর্ক থাকা উচিত বা কোন জায়গাটায় অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে মেষরাশির জাতক জাতিকারা। তবে বার্ষিক রাশিফল শুরু করার আগে আমরা একটা কথা বলবই বা এটা বলতেই হবে যে মেষরাশির জাতক জাতিকারা আসলে কীরকম ধরনের হয়, এই বিষয়টা কিন্তু আমাদেরকে আগে একটুখানি আমি বলে নেওয়ার চেষ্টা করব যে মেষরাশির জাতক জাতিকারা কীরকম মানসিকতার হয়, কীরকম চরিত্রের হয়। তারপরে আমি কিন্তু বার্ষিক রাশিফলটা দিয়ে আলোচনা করব, অর্থাৎ মেষরাশির 2019 সালটা কেমন যায়। প্রথমে মেষরাশির জাতক জাতিকাদের স্বভাব বা চরিত্রের দিকে যখন আমরা জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন গ্রহ বিভিন্ন জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা অনুসারে মেষরাশিকে আমরা কীরকম ধরনের পাই বা মেষরাশির চরিত্র বা ব্যক্তিত্ব কীরকম হয় সাধারণভাবে, সেটা আসলে আমরা একটু ওখানে আগে আলোচনা করে নেব। তো প্রথমেই দেখুন, মেষরাশি একটি খুব সরল সাদাশীদের রাশি, খুব সরল সাদাশীদের মনের একটি রাশি। এত ঘোরালো প্যাঁচালো মানে ভাবে কিন্তু মেষরাশি কোনো বিষয়টাকে কোনোদিনও ভাবতে পারে না। খুব জটিল বা কুটিল মানসিকতা কিন্তু এরা হয় না, এরা কিন্তু খুব সরল সাদাশীদের মনের হয় এবং এদের ভেতরে কিন্তু কাউকে ক্ষতি করার মানসিকতা কিন্তু খুব একটা চট করে আসে। মেষরাশি প্রচণ্ড এনার্জেটিক হয়, প্রচণ্ড উৎসাহী হয় বিভিন্ন কাজের ক্ষেত্রে, খুব তাড়াতাড়ি লেগে পড়তে পারে এবং এরা কিন্তু মানে কখন যে কী করে ফেলবে এটা কিন্তু বলা খুব টাফ। আসলে এরা নিজেরাই জানে না কখন কী করে ফেলতে পারে, এরকম কিন্তু একটু আবেগ প্রবণ হয় মেষরাশি জাতক জাতিকারা। প্রচণ্ড পরিশ্রম করতে পারে এরা এবং প্রচণ্ড আশাবাদী হয়। যদি কোনো জিনিসের পেছনে এরা যদি পরিশ্রম করে বা কোনো জিনিসের প্রতি যদি এরা চেষ্টা করে তো সেটা সম্পর্কে এরা কিন্তু একটু আশাবাদী হয়, এরা কিন্তু ধরে নেয় যে এই বিষয়টায় আমি নিশ্চয়ই সাকসেস হব, এরকম একটা মানসিকতা এদের ভিতরে দেখতে পাওয়া যায়। এদের লক্ষ্য সবসময় ওপরের দিকে হয়, এরা কিন্তু যদি পড়ে যদি খাওয়া দাওয়া করে সেটাও ভালো খাওয়া দাওয়া করার চেষ্টা করে, জামা কাপড় একটু ভালো কোয়ালিটির পরার চেষ্টা করে, একটু বেশ সাজগোজটাও একটু বেশ সুন্দর করার চেষ্টা করে, কাউকে যদি ভালোবাসে সেটাকে অনেক বিচার বিবেচনা করে দেখে শুনে ভালো ব্যক্তিকেই বা ভালো মানুষকেই ভালোবাসার চেষ্টা করে। এদের ভালো ভালো এদের ভালো মানে হচ্ছে ভালো মনের হতে হবে, এই ব্যাপারটা কিন্তু এরা খুব বেশি পরিমাণে দেখার চেষ্টা করে। এই মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এরা কিন্তু খুব ফেরোসাস একটা রাশি, খুব সাহসী বলা যেতে পারে এদেরকে। এরা কিন্তু কাউকে ভয় পায় না এবং যদি কেউ মনে করে যে এদেরকে ভয় দেখিয়ে দমিয়ে দেবে, এদেরকে ভয় দেখিয়ে বসিয়ে দেবে, তাহলে কিন্তু আমি বলবো যে সে কিন্তু অবশ্যই ভুল করবে। কারণ মেষরাশিকে কিন্তু খুব একটা ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়া যায় না। তবে মেষরাশি ভেতরে মানুষকে শ্রদ্ধা করার একটা মানসিকতা খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। সে যদি কোনো মানুষকে রেসপেক্ট করে, অর্থাৎ আপনি হয়তো মেষরাশিকে মনে করছেন যে একে আমি ভয় দেখিয়ে একে দমিয়ে দেব, কিন্তু দেখা যাচ্ছে সেই মেষরাশির মানুষটা আপনাকে শ্রদ্ধা করে, তাহলে পরে কিন্তু আপনাকে শ্রদ্ধা করে বলে সে কিন্তু নিজেই পিছু হেঁটে যাবে আপনার ভয়তে নয়। এরা যদি কাউকে রেসপেক্ট করে, কাউকে শ্রদ্ধা করে, তাহলে পরে তার কাছে কিন্তু এরা নিজের মাথাকে নত করে, নইলে কিন্তু এদেরকে এদের মাথাকে নত করা খুব মুশকিল। এরা যদি কাউকে ভালোবাসে আর কাউকে শ্রদ্ধা করে তার কাছেই এদের মাথা নত হয়, এছাড়া কিন্তু মেষরাশি কারোর কাছে মাথা নত করতে পারে না, কারোর কাছে মাথা নত করতে জানে না, এরকম একটা চরিত্রের হয়। এরা যেমন নিজেরা সাহসী হয় তেমন অন্যকেও সাহস যোগাবার চেষ্টা করে। এরা যেমন নিজেরা এরা কিন্তু মানে আপনারা যদি দেখেন মেষরাশি এমন একটা রাশি যে কারোর যদি কোনো বিপদ হয় আর মেষরাশি যদি তার চোখের সামনে সেটা থাকে, সে কিন্তু অবভিয়াসলি তাকে হেল্প করে।
আমরা যদি দেখি যে একটা রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা ঘটেছে, আমরা যদি ওখানে 100টা লোককে দেখি, 100টা লোকের মধ্যে কিন্তু 99টা লোক কিন্তু সেই অ্যাক্সিডেন্টে হাত লাগাবে না। কিন্তু মেষরাশি যদি হয়, সে কিন্তু সঙ্গে সঙ্গে গিয়ে ভাববেও না যে আমার কী হতে পারে বা কী হবে, সে কিন্তু গিয়ে তাকে সাহায্য করার জন্য এগিয়ে যাবে। এরকম একটা মাইন্ডের হয় মেষরাশি জাতকরা, খুব অন্যকে উপকার করার মানসিকতা রাখে। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, মেষরাশিকে যদি কেউ উপকার করে, মেষরাশিকে যদি কেউ উপকার করে, তাহলে মেষরাশি কিন্তু তার এই উপকারটা খুব বেশি দাম কিন্তু দেয় না, বা খুব বেশি কৃতজ্ঞতা তার ভিতরে দেখতে পাওয়া যায় না। মানে ক্যাজুয়ালি ব্যাপার, মানে আপনি যদি মনে করেন যে মেষরাশিকে আমি কোনো হেল্প করে সে আমাকে রেসপেক্ট করছে না কেন, সে কিন্তু তার নেচারেই এরকম, সে রেসপেক্ট সবাইকে করে না, তাহলে কিন্তু আপনার উপকারটা সে ভুলে গেছে তা কিন্তু নয়। এরকম ধরনের একটা ব্যক্তিত্ব হয় মেষরাশির ভেতরে। এরা প্রচণ্ড বুদ্ধিমান হয়, প্রচণ্ড বুদ্ধিমান হয় মেষরাশি জাতক জাতিকারা, এবং খুব তাড়াতাড়ি কিন্তু এরা কোনো একটা বিষয়কে ধরে নিতে পারে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে মেষরাশি জাতক জাতিকারা দেখবেন এরা কিন্তু বুদ্ধির থেকে কিন্তু সব কাজটা করতে চায় না, এরা গায়ের জোরেতে জেতার একটা একটা মানে প্রচেষ্টা কিন্তু এদের ভিতরে দেখতে পাওয়া যায়। এরা কিন্তু গায়ের জোরে জিততে চায়। কিন্তু আমি বলবো যে এরা যদি সেই জায়গাটা একটু বুদ্ধি খাটাতে পারতো, তাহলে পারে কিন্তু মেষরাশি জাতক জাতিকারা অবশ্যই ভালো ফল লাভ করবে। মেষরাশির জাতক জাতিকাদের ভেতরে আর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে এরা কিন্তু অন্যের কথায় মানে নাচে বলে না, অন্যের কথায় কিন্তু এরা নাচে। অর্থাৎ নিজেরা পর্যবেক্ষণ করলোই না, নিজেরা দেখলোই না বিষয়টা সঠিক কি ভুল, অন্য কেউ এসে বলল, যার কথা শুনেই এরা কিন্তু একটা রিয়াকশান দিতে শুরু করে দেয়। এটাও কিন্তু একটা মেষরাশির ভেতরে একটা প্রবলেম আছে। মেষরাশি প্রচণ্ড উত্তেজিত মানসিকতার হয়, খুব রাগী প্রকৃতির হয়। তবে এদের রাগ কিন্তু খুব বেশিক্ষণ স্টে করে না, রেগে গেলে পরেও কিন্তু খুব তাড়াতাড়ি এদের রাগটা কমে যায়। এবং এই মেষরাশির জাতক জাতিকারা প্রচণ্ড মানে প্রচণ্ড স্বাধীন চেতা মানসিকতার হয়, মানে এদেরকে যদি কেউ আটকে রাখে বা এরা যদি কোথাও আটকা পড়ে যায় না, এরা কিন্তু খুব মানসিকভাবে দুঃখেও মানসিকভাবে ডিপ্রেশন হতাশাগ্রস্ত হয়ে পড়ে, এবং মাথা গরম করে কিন্তু চিৎকার চেঁচামেচি করে কিন্তু মানে সেই একটা মানে গণ্ডগোল পাকিয়ে দিতে পারে। এদেরকে আটকে রাখা যাবে না, এরা খোলা মনের মানুষ, খোলা হাওয়ায় ঘুরতে চায়। এরকম ধরনের কিন্তু হয় মেষরাশি জাতক জাতিকারা। মেষরাশির ভিতরে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যেটা, যে এরা রেগে গেলে পারে কিন্তু দু চারটে ভুলভাল কথা বলে ফেলে অনেক সময়। রেগে গেলে পারে কাউকে যদি কারুর উপর যদি রেগে যায়, তাহলে পারে তাকে যে কীভাবে ঝাড়তে পারে, কী কী যে বলতে পারে, মানে সেটা আপনি যদি দেখেন মেষরাশি জাতক জাতিকাদের রেগে যাওয়াটা, তাহলে আপনি বুঝতে পারবেন যে এরা যদি রেগে যায় প্রচণ্ড পরিমাণে কিন্তু যা পারে তাই মুখে আসে বলে দেয়। কিন্তু এদের যখন রাগ কমে যায়, তখন এরা কিন্তু একা একা বসে নিজেরাই ভাবে যে কেন মানুষটাকে আমি এত কথা বললাম, এটা কিন্তু আমার ঠিকঠাক উচিত হয়নি, এটা কিন্তু আমি ঠিক করিনি, এটা এই অনুশোচনা মেষরাশির ভিতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায়। এরা প্রচণ্ড রোমান্টিক প্রকৃতির হয়, এরা যেমন কাউকে ভালোবাসতে পারে ঠিক তেমনই এরা চায় যে আমাকে, আমি যাকে ভালোবাসবো সেও যেন আমাকে প্রচণ্ড ভালোবাসে, এই মানসিকতা হয় মেষরাশি। এবং এরা কিন্তু খুব সরল মন থেকে ভালোবাসে, যেটা কিন্তু আমরা অন্যান্য রাশির ক্ষেত্রে এতটা বেশি দেখতে পাবো না, যতটা মেষের ভিতরে সরলতাটা আছে। তবে বেশিরভাগ সময় এদের ওপরটাকে দেখে না মানুষ কিন্তু ভয় পেয়ে যায়, এদের ওপরটাকে দেখে এদেরকে বিচার করে, যার ফলে কিন্তু মেষরাশি পার্টনার যারা হয়, বিশেষ করে বিবাহিত জীবনে হতে পারে বা ভালোবাসা বা প্রেমের জীবনে হতে পারে, যারা পার্টনার হয় অনেক সময় বন্ধু বান্ধবরাও কিন্তু এদেরকে ভুল বোঝে, এবং যার ফলে কিন্তু এদের এই সরল মনটাকে কিন্তু এরা কখনোই মানে এদের যারা পার্টনার হয় তারা কিন্তু দেখতে পায় না, এদের ওপরটাকে দেখে কিন্তু এদেরকে ভুল বোঝে, সেখান থেকেও কিন্তু মেষরাশির একটা জীবনে দুঃখ আসার সম্ভাবনা থাকে। মেষরাশির জাতক জাতিকারা প্রচণ্ড, আমি প্রথম থেকেই বলে আসছি, প্রচণ্ড সরল সাদাসিধে হয় এবং খুব ভালো প্রকৃতির হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয়, বুদ্ধিমান হয়, এডুকেশন ভালো হয়, এবং এরা কিন্তু যে কোনো সাহসী কাজের সঙ্গে যদি সংযুক্ত হয় এরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারে, এরা কিন্তু সেই জায়গায় জিততে পারে, যে কোনো সাহসী পদক্ষেপ
এরা পদক্ষেপেও কিন্তু এরা নিজের মনোবলকে হারায় না, এরা কিন্তু লড়াই করে এগিয়ে যাওয়ার মতো ক্ষমতা, সাহস, পরিশ্রম করার মানসিকতা সবটাই কিন্তু দেখতে পাওয়া যায়। এবারে আমরা বলবো যে মেষ রাশির 2019 সালটা কেমন যাবে, কি কি ঘটনা ঘটতে পারে মেষ রাশির জীবনে। তাহলে এই দিকে যখন আমরা চলে আসব তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে 2019 সালের বিভিন্ন গ্রহবস্থান এবং সেই সমস্ত গ্রহবস্থান অনুসারে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রেও আমার যে এই যে বার্ষিক রাশিফলের যে এটা এটা কিন্তু শুধুমাত্র মেষ রাশির নয়, মেষ লগ্নের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। এবং আমরা এখানে ট্রানজিট নিয়ে আর কথা বলবো না যে কে কোন গ্রহ কোথায় কোথায় আছে, আমরা শুধুমাত্র রেজাল্টটা বলার চেষ্টা করছি। তা আমি এখানে প্রথমে যেটা বলবো যে মেষ রাশির 2019 সালটা কেমন যেতে পারে সেটা যদি আমরা বলি, তাহলে আমরা প্রথমে যেটা বলবো যে মেষ রাশির 2018 কয়েকটা ঘটনা অবশ্যই আগে বলে দেবো। দেখুন মেষ রাশি কিন্তু 2018 সালটাতে অনেকটাই প্রবলেম গেছে এদের, তবে কিছু কিছু জায়গায় হয়তো ভালো হয়েছে, কিছু কিছু মেষ রাশির ক্ষেত্রে বিবাহ হয়ে গেছে, কিছু কিছু মেষ রাশি কিন্তু ব্যবসার ক্ষেত্রে ভালো ডেভেলপ করেছে। তবে ওভারঅল 2018 সালে মেষ রাশির মানসিক সুখ কিন্তু প্রচণ্ড পরিমাণে হানি হয়েছে। বাড়ির মধ্যে একটা বাবা মায়ের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম, মনোমালিন্য, মাথা প্রচণ্ড গরম হয়ে যাওয়া, মানসিক দুঃখ পাওয়া, হতাশাগ্রস্ত হয়ে যাওয়া, বন্ধুবান্ধবদের সঙ্গে সমস্যা সৃষ্টি হওয়া বা কোনো মনেতে বড় ধরনের আঘাত পাওয়ার সম্ভাবনা, বাড়ির লোকদের সাথে কিন্তু ঘরেতে ঢুকলে পারেই যেন একটা বাইরে ঠিক আছে, ঘরেতে ঢুকলে পারেই যেন একটা সেই মাথায় একটা যেন চাপ এসে পড়ছে, এরকম ধরনের কিন্তু 2018 সালটা মেষ রাশির ক্ষেত্রে অনেকটাই গেছে। এবং তার সঙ্গে সঙ্গে কর্মজগৎ নিয়ে বিশাল টেনশন, কর্মজগতের ক্ষেত্রে কলিগদের সাথে একটা মনোমালিন্য, কর্মের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের প্রবলেম, এগুলো কিন্তু 2018 সালে মেষ রাশির ক্ষেত্রে চলেছে অনেকটাই। তবে 2019 সালে বেশ অনেকটাই ভালো আশার মুখ দেখা যাচ্ছে কিন্তু মেষ রাশির ক্ষেত্রে। এবং 2019 সালটা কিন্তু ওভারঅল মেষ রাশির জন্মছকের ক্ষেত্রে বা মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যাকে মুক্ত করবে। আসলে 2019 সালেতে মেষ রাশিকে সতর্ক থাকতে হবে প্রথম তিনটে মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই প্রথম তিনটে মাসেতে মেষ রাশির মানসিক কষ্ট, মানসিক হতাশা, স্যাটিসফ্যাকশনের প্রবলেম এবং বাড়ির লোকের সঙ্গে একটা মনোমালিন্য, বাবার সঙ্গে একটা মনোমালিন্যর সম্ভাবনা বা বাবা মায়ের সঙ্গে একটা মনোমালিন্যের সম্ভাবনা, এগুলো কিন্তু বা বাড়ির বড়দের একটা চাপ তার উপরে কিন্তু পড়তে পারে, বা আপনাদের যদি মেষ রাশির বাবা মা যদি তারা আছেন তাদের সন্তানদের থেকে একটা সমস্যা, সন্তানদের এডুকেশনের থেকে একটা সমস্যা, এগুলো কিন্তু মোটামুটি মেষ রাশির ক্ষেত্রে 2019 সালের মার্চ মাস অবধি একটা চলার সম্ভাবনা আছে। তাই আমি সবসময় বলবো যে 2019 সালটা মেষ রাশির ক্ষেত্রে এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই তিনটে মাস বাড়ির মানুষদের সাথে, বন্ধুবান্ধবদের সাথে কিন্তু সৎ ব্যবহার রাখা উচিত, ভালো সম্পর্ক রাখা উচিত, মাথা গরম না করে বুদ্ধি খাটিয়ে কিন্তু চলা উচিত। 2019 মার্চ মাসের পর থেকে এই 2019 মার্চ মাসের মধ্যে মেষ রাশির কিন্তু কোনো ঘর বাড়ি, কোনো কেনা বেচা করা উচিত নয়, কোনো বাড়ি বা বাড়ির কাজ শুরু করা উচিত নয়, কাউকে টাকা ধার দেওয়া উচিত নয়, কারোর থেকে টাকা ধার নেওয়াও কিন্তু উচিত হবে না এই 2019 মার্চ মাস পর্যন্ত। এছাড়াও যারা ব্যবসা করছেন তাদেরকে আমি বলবো যে 2019 মার্চ মাস অবধি বিশেষ করে ব্যবসাতে বেশি লগ্নি করা বা কাউকে ধার দেওয়া কিন্তু আপনার ক্ষেত্রে শুভ হবে না, এই জায়গাটা আপনাদেরকে সতর্ক থাকতে হবে। 2019 সালের এপ্রিল মাসটা মেষ রাশির জন্য বা মেষ লগ্নের জন্য খুব ভালো। 2019 সালের এপ্রিল মাসেতে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা কিন্তু হঠাৎ একটা ভালো ফল পাবে, মানে একটা দীর্ঘদিন থেকে নিরাশার মধ্যে চলতে চলতে একটা হঠাৎ আসার আলো কিন্তু 2019 এপ্রিলে আপনাদের জীবনে ঢুকতে পারে। এবং সেখান থেকে আপনারা যে প্ল্যানিংটা করেছিলেন, যেই চিন্তাভাবনাগুলো করেছিলেন, যেই আশাটা মনের মধ্যে রেখেছিলেন, সেই আশাটা কিন্তু 2019 সালের এপ্রিল মাসেতে একটা পূরণ হওয়ার সম্ভাবনা ছোট্ট একটা সময়ের মধ্যে তৈরি হচ্ছে। এরপরে 2019 সাল পার হয়ে যাওয়ার পর 2019 সালের মে মাস থেকে কিন্তু 2019 সালের মোটামুটি সেপ্টেম্বর মাস অবধি কিন্তু
মেষ রাশির জীবনযাত্রা মোটামুটি ভালো। আমরা এখানে বলতে পারবো যে মেষ রাশির কিন্তু এই বছরে আর্থিক অভাব খুব একটা দেখা যাবে না, অর্থের জায়গাটা কিন্তু মোটামুটি মেষ রাশির ক্ষেত্রে ভালোই বলবো। মোটামুটি অর্থ যদি বাজে ব্যয় না করে তাহলে মেষ রাশির আর্থিক সমস্যা কিন্তু 2019 খুব বেশি পরিমাণে দেখা যাবে না। তবে 2019 সালে পরিবারের লোকজনদের জন্য বা নিজের জন্য একটা শারীরিক প্রবলেমের ক্ষেত্রে আর্থিক ব্যয় হতে পারে, সেই জায়গাটাকে খেয়াল রাখতে হবে। মেষ রাশির মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা বাড়তে পারে। মেষ রাশির নিজস্ব যারা মেষ রাশি জাতক জাতিকা বা মেষ লগ্নে জাতক জাতিকা আছেন তাদের যদি পেট সংক্রান্ত কোনো সমস্যা থাকে, মহিলাদের ক্ষেত্রে গাইনো প্রবলেম বা গ্যাসের প্রবলেম, এই ধরনের প্রবলেম নিয়ে কিন্তু বা হার্ট রিলেটেড কোনো সমস্যা, শ্বাস প্রশ্বাসের কষ্ট, এগুলো কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে 2019 আসতে চলেছে। এর কারণে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে এবং অবশ্যই কিন্তু যদি এরকম ধরনের সমস্যা হয় অবশ্যই কিন্তু চিকিৎসকের সঙ্গে সুপরামর্শ করতে হবে। মেষ রাশির কর্মজীবন 2019 সালে কিন্তু অনেকটাই ডেভেলপড হবে এবং এপ্রিল মাস থেকে কিন্তু মেষ রাশির যে কর্মের যে প্ল্যানিংগুলো ছিল সেই প্ল্যানিংগুলো আস্তে আস্তে সাকসেসফুল হতে শুরু করবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে যারা যারা কর্মের প্রচেষ্টায় রয়েছে, যারা যারা চাকরির চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট আসবে এবং কর্মজগতের বাতাবরণকেও কিন্তু অনেকটা ভালো করবে 2019 সালের এপ্রিল মাসের পর থেকে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে। তবে যারা ব্যবসা করছে তাদের জন্য কিন্তু এই বছরটা খুবই ভালো মেষ রাশি বা মেষ লগ্নে, মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ব্যবসা যারা করছেন তাদের জন্য কিন্তু এই বছরে অবশ্যই আপনাদের ভালো লাভ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই বছর কিন্তু আপনারা অবশ্যই ব্যবসার যে কমিউনিকেশন এটাও আপনাদের অনেকটা ভালো হবে এবং ব্যবসার যে পরিধি এটা বাড়বে এবং বিদেশ যাত্রার জন্য যারা চেষ্টা করছেন তাদের বিদেশ যাত্রার যোগটাও কিন্তু 2019 সালে অনেকটাই স্ট্রং হচ্ছে মেষ রাশি মেষ লগ্নের জন্য। মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে আমরা বলবো যে যারা মোটামুটি প্রাইমারি এডুকেশনের মধ্যে আছে, 12 ক্লাসের মধ্যে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশনের একটা চাপ থাকবে, খুব ভালো আমি বলবো না তবে মোটামুটি এডুকেশন ভালোই হবে। খুব ভালো ব্যাপারটা কিন্তু একটু কমজোর হয়ে রয়েছে, বারবার মাইন্ড ফ্ল্যাকচুয়েট হতে পারে, মানসিকভাবে কিন্তু চঞ্চলতা বৃদ্ধি হতে পারে, পড়ায় মন বসছে না এরকম ব্যাপারটা হতে পারে এবং বন্ধুবান্ধবদের প্রতি একটা আকৃষ্টতা কিন্তু তৈরি হতে পারে, তাহলে সেই জায়গাটা সতর্ক থাকতে হবে। যারা মাধ্যমিক বা 12 ক্লাসের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আসতে পারে, কিন্তু যারা উচ্চশিক্ষায় রয়েছে তাদের জন্য কিন্তু এই বছরটা খুবই ভালো এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছে, যারা MBA রিলেটেড পড়াশোনা করছে, যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, যারা বিভিন্ন রকম সফটওয়্যার বা কম্পিউটার রিলেটেড পড়াশোনা করছে এই সমস্ত জায়গার ক্ষেত্রে কিন্তু 2019 সালটা ভালো। এছাড়াও যারা PhD করতে চাইছে, গবেষণা লাইনে যেতে চাইছে বা যারা জ্যোতিষ বা তন্ত্র শিখতে চাইছে এই এই সব জায়গা কিন্তু মেষ রাশির জন্য 2019 সালটা একটা বিশাল ভালো বলা যেতে পারে, খুবই সুন্দর বলা যেতে পারে এবং এই জায়গাটা কিন্তু মেষ রাশির ডেভেলপমেন্ট অবশ্যই হবে যারা এই সমস্ত দিকে আছেন। তবে 2019 সালে আরও একটা বিষয় হচ্ছে যেটা যে 2019 সালে কিন্তু আমরা যেটা বলবো যে ভালোবাসা বা প্রেমের দিকে কিন্তু এই 2019 সালটা আপনাকে মিশ্র ফল দেবে। প্রেমের দিকে মার্চ মাস অব্দি একটা সমস্যা থাকতে পারে, সেটা একটা মানসিকভাবে আপনাকে ডিপ্রেশন বা হতাশা করতে পারে, তবে মার্চ মাসের পর থেকে 2019 সালের টোটালটাই কিন্তু প্রেম বা ভালোবাসার জন্য শুভ এবং মিশ্র ফল পাবেন, মানে খুব শুভ বা খুব অশুভ নয়, মিশ্র ফল কিন্তু পাবেন। তবে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 2019 সালেতে কিছুটা বিবাহের সম্ভাবনাও তৈরি হবে এবং মার্চ মাসের পর থেকে কিন্তু বিবাহের সম্ভাবনাটা খুব স্ট্রং হয়ে যাবে। যারা অনেক সময় পাত্রপাত্রী খুঁজছেন কিন্তু পাত্রপাত্রী পাচ্ছেন না তাদের কিন্তু মার্চের পর থেকে দেখবেন যে খুব ভালো পাত্রপাত্রীর যোগাযোগ কিন্তু তৈরি হবে, অটোমেটিক্যালিভাবে তৈরি হবে এবং 2019 সালে মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে মেষ রাশির কিন্তু খুবই শুভ বিবাহ যোগ তৈরি হয়ে যাবে এবং আশা করছি সেই সময় অনেক মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু বিবাহ হবে এবং মেষ রাশির
আমরা যদি সার্বিক একটা মোটামুটি সারা বছরটা কিরকম যাবে এটা নিয়ে বললাম। এবারে মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো, বিশেষ করে মেষ লগ্ন যাদের, তাদেরকে আমি বলবো যে আপনাদের কিন্তু এই বছরে মানসিক হতাশা গ্রস্তের বা মানসিক ডিপ্রেশনের কারণে কিন্তু বিভিন্ন ভাবে আপনাদের মনোবলটা ভেঙে যেতে পারে। সেই ক্ষেত্রে মনোবলকে ভাঙবেন না, মনোবল হারাবেন না। 2019 সালের প্রথম দিকটা হয়তো আপনাদের জন্য খুব একটা ভালো নয়, তবে পরের দিকে কিন্তু অনেকগুলো অপরচুনিটি আপনাদের জন্য আসতে চলেছে, অনেকগুলো পজিটিভ জায়গা কিন্তু আপনাদের জন্য তৈরি হবে, যেখানে কিন্তু আপনারা আশাও করেননি এমন এমন কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে। দুর্গাপুজো 2019-এর দুর্গাপুজোর পর থেকে তো মেষ রাশির খুবই ভালো সময় চলে আসবে, এবং এতদিন ধরে যে স্ট্রাগল করেছে, এতদিন ধরে যে প্রতি পদক্ষেপে বাধার সম্মুখীন হয়েছে, সেই সব বাধা কেটে যাবে কিন্তু 2019 সালের আগস্ট সেপ্টেম্বর মাসের পর থেকে। আর দুর্গাপুজোর পর থেকে মানে অক্টোবর মাস থেকে তো মেষ রাশির সময় অতীব শুভ হয়ে যাবে, মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যে লাস্ট বছরের তিনটে মাস এটা কিন্তু খুবই শুভ হয়ে যাবে মেষ রাশির ক্ষেত্রে। ওভারঅল মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো যে যদি আপনারা খুব বেশি সমস্যায় জর্জরিত হয়ে যান এবং ব্যবসা বা কর্মজগতের সমস্যা নিয়ে খুবই ডিপ্রেশন আপনাদের জীবনে কাজ করে এবং বেশ অনেকটাই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, তাহলে আমি বলবো যে অবশ্যই আপনাদের ক্ষেত্রে পোকরাজ ধারণ করা উচিত। এবং মেষ রাশির জাতক জাতিকাদের শরীর শাস্ত্রে মানে মেষ লগ্নের ক্ষেত্রে বিশেষ করে বলবো যে শরীর শাস্ত্রের জন্য এবং আরও বেশি আপনাকে আপনার পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করার জন্য আপনার জীবনে অবশ্যই কিন্তু আপনাদের প্রবাদ ধারণ করা উচিত হবে। খুব সামান্যভাবে মেষ রাশি নিয়ে আলোচনা করলাম, পরবর্তী রাশি বৃষ রাশি নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার এবং ধন্যবাদ।